আজকে আমরা আলোচনা করব প্রভাবন ক্রিয়ার কৌশল সম্পর্কে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে প্রভাবনের ক্রিয়া কৌশল সম্পর্কিত আলোচনা যখন করতে যাব তখন আমাদের এই প্রভাবন ক্রিয়া কৌশল পড়তে হয় আমরা প্রভাবন মানে বুঝি প্রভাবকের ক্রিয়াকর্ম আর সেই প্রভাবক মূলত কিভাবে কাজ করে সেটি আমরা জানতে চাই তবে তার আগে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রভাবক কাকে বলে আমরা প্রভাবক তাদেরকে বলি যারা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে তবে সেই বিক্রিয়া শেষে তারা বিক্রিয়ার শেষে ভরে ধর্মে অপরিবর্তিত অবস্থায় থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে আর এই ধরনের রাসায়নিক পদার্থকে রসায়নের ভাষায় প্রভাবক বলা হয় অর্থাৎ ক্যাটালিস্ট বলা হয় আর এই প্রভাবকের কাজকর্ম বা প্রভাবকের কাজ করার কৌশলটাই হচ্ছে প্রভাবন আর তাহলে আমরা এই প্রভাবন ক্রিয়া সম্পর্কে আলোচনা করব আমরা প্রভাবন ক্রিয়া দুইভাবে আলোচনা করে থাকি একটি হচ্ছে সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে আর একটা হচ্ছে অসমসত্য প্রভাবনের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো সমসত্ব প্রভাবন হচ্ছে যেই বিক্রিয়ায় প্রতিটি বিক্রিয়ক উৎপাদ এগুলো একই দশায় থাকে যেমন আমি এখানে একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া আর সেখানে তৈরি হয়েছে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস এক্ষেত্রে প্রভাবক সহ বাকি সবগুলো উপাদান অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ এ সবগুলো একই দশায় যদি বিদ্যমান থাকে তখনই আমরা এটাকে সমসত্ব সমসত্ব প্রভাবন বলি তাহলে আমরা সমসত্ব প্রভাবনের ক্ষেত্রে এক ধরনের ক্রিয়াকৌশল দেখতে পাব আর আরেক ধরনের ক্রিয়াকৌশল দেখতে পাব। যখন আমরা দেখব বিক্রিয়ক, উৎপাদ আর প্রভাবক এক দশায় নেই অর্থাৎ যদি বিক্রিয়ক এবং উৎপাদ একই দশায় হয় অন্তত প্রভাবকটা ভিন্ন কোনো দশায় আছে আমরা এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা একটু দেখে আসি প্রভাবন প্রক্রিয়ার কথা যেটা আমরা বলেছি সেটা কয় প্রকার প্রভাবন প্রক্রিয়া মূলত দুই প্রকারের হয় একটি হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া যেটাকে আমরা সমসত্ব প্রভাবন বলি সমসত্ব আর অধিশোষণের মাধ্যমে প্রভাবন যেটাকে আমরা অসমসত্ব বলে থাকি তাহলে আমরা প্রথমেই অন্তর্বর্তী যোগ গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। এখানে আমি যে বিক্রিয়াটা লেখেছি এটি কিন্তু প্রভাবনের একটি বিক্রিয়া বিক্রিয়াটা দেখে মনে হচ্ছে যে বিক্রিয়া একটা ধাপে ঘটে গেছে যা সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের জারুণ বিক্রিয়ায় নাইট্রোজেন মনো অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে আমরা সালফার ট্রাইঅক্সাইড পেয়ে গেছি কিন্তু মূলত এই ধরনের বিক্রিয়াগুলো এক ধাপে হয় না এগুলো একাধিক ধাপে হয় আমরা সেই ধাপগুলো আগে দেখব তাহলে প্রথম যে ধাপ আমরা দেখব সেটা হচ্ছে এই নাইট্রোজেন মনো যে প্রভাবকটা আছে সেটি সরাসরি অক্সিজেনের সঙ্গে প্রথমে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড এখন এই বিক্রিয়াটাকে তুমি যদি সমীকরণ সমতাকরণ করো তাহলে এখানে নাইট্রোজেন ডাই নাইট্রোজেন ডাইঅক্সাইড দুই অণু হয় নাইট্রোজেন মনো অক্সাইডও দুই অণু হয় সাথে অক্সিজেন এবার সব পরমাণু সংখ্যা সমান এই যে আমরা বিক্রিয়াটা ঘটিয়েছি বিক্রিয়ার এটা হচ্ছে প্রভাবক প্রভাবক এটা বিক্রিয়ক আমরা বিক্রিয়ক হিসাবে এখানে যেহেতু দুটি পেয়েছি তাই এটার নাম দিচ্ছি বিক্রিয়ক এক আর এটা হচ্ছে অন্তর্বর্তী অন্তর্বর্তী যৌগ এই সবগুলো কিন্তু একই দশায় আছে সমান দশায় আছে তাহলে এবার অন্তর্বর্তী যৌগটা অস্থায়ী হওয়ার কারণে এই যৌগটা খুব দ্রুত ভেঙে যাবে ওর তৈরি হওয়ার কি নাইট্রোজেন অক্সাইড সালফার ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড তৈরি করেছে আর নাইট্রোজেন মনোঅক্সাইড তৈরি করেছে এইখান থেকে এক টি অক্সিজেন সালফার ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়েছে তাই এই সমস্তটাকে আমরা দুই ধারা গুণ করে দিলে উভয় পাশে পরমাণু সংখ্যা সমান হয় এটি কিন্তু একই দশায় রয়েছে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ অন্তর্বর্তী যৌগ বিক্রিয় উৎপাদ এই সবগুলোই কী দশায় আছে একই দশায় আছে তাহলে এটা হচ্ছে আমার উৎপাদ আর এটা কি সেই আমার প্রথমত যে প্রভাবকটা আমি নিয়েছিলাম সেই প্রভাবক দেখো আমরা প্রভাবকের সংজ্ঞা অনুসারে কিন্তু জানি প্রভাবক বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তুমি কি দেখতে পাচ্ছ এই বিক্রিয়ায় প্রভাবক বিক্রিয়ার প্রথমে যা ছিল বিক্রিয়ার শেষে কিন্তু একই অবস্থায় আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ বিক্রিয়ার শেষে সে ধর্মে এবং ভরে অপরিবর্তিত অবস্থায় আছে তাহলে এটা হচ্ছে সমসত্ব প্রভাবনের অন্তর্বর্তী যোগ গঠন প্রক্রিয়া এই প্রক্রিয়া থেকে আমরা কয়েকটা তথ্য পেয়েছি সেই তথ্যগুলো একটি হচ্ছে এটি সমসত্ব প্রভাবনের জন্য দ্বিতীয় যে ইনফরমেশনটা পেয়েছি সেটা হচ্ছে এতে কয়েকটা ধাপ থাকে তৃতীয় যে ইনফরমেশানটা পেয়েছি সেটা হচ্ছে এখানে অন্তর্বর্তী যোগও গঠন হচ্ছে আর চতুর্থ ইনফরমেশান হচ্ছে এখানে প্রভাবকের পুনর্জন্ম হচ্ছে তাহলে এই ইনফরমেশানগুলো আমরা এখন লিখে ফেলি চলো তাহলে প্রথম যে ইনফরমেশান আমরা পেয়েছি সেটা হচ্ছে এখানে কয়েকটি ধাপ আছে কয়েকটি ধাপ দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সমসত্ব প্রভাবনের জন্য সমসত্ব প্রভাবনের প্রভাবনের জন্য তৃতীয় যেটি পেয়েছি সেটি হচ্ছে অন্তর্বর্তী যোগ গঠন করে আর চতুর্থ এবং সর্বশেষ যেটি আমরা দেখছি সেটা হচ্ছে প্রভাবকের পুনর্জন্ম প্রভাবকের পুনর্জন্ম তাহলে এইটাই হচ্ছে মূলত সমসত্ব প্রভাবন কৌশল যেটিকে আমরা বলছি অন্তর্বর্তী যোগ গঠন প্রক্রিয়া এই শিক্ষার্থীরা এখন আমরা দেখব অসমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল যেটি মূলত অধিশোষণের মাধ্যমে হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু প্রভাবক আর বিক্রিয়ক বন্ধন যুক্ত হচ্ছে না সরাসরি শুধুমাত্র পৃষ্ঠতলে ক্যাটালিস্টের পৃষ্ঠতলে বিক্রিয় কোনো অধিশোষিত হচ্ছে আর সে অধিশোষণ দুর্বল সমযোজী বন্ধনের মাধ্যমে হয় আমরা এখানে যে বিক্রিয়াটি লিখেছি বিক্রিয়াটি দেখে তুমি বুঝতে পারছো এটি একটি অসমশত প্রভাবন বিক্রিয়া এখানে দেখো বিক্রিয়ক এবং উৎপাদ একই দশায় আছে কিন্তু প্রভাবকটা ভিন্ন দশায় আছে এখানে প্রভাবক সলিড অর্থাৎ কঠিন অবস্থায় আছে আমাদের কাছে এরকম যদি হয় আমাদের কাছে কোনো ধাতব পৃষ্ঠতল আছে সেই ধাতব পৃষ্ঠতলে অনেক অনেক ধাতব পরমাণু রয়েছে সেই ধাতব পরমাণুগুলো এখানে সুন্দর করে বিন্যস্ত অবস্থায় রয়েছে তো আমাদের কাছে মনে করো হাইড্রোজেন গ্যাস আছে সেই হাইড্রোজেন গ্যাসের সঙ্গে আমরা বিক্রিয়া করাবো কার হাইড্রোজেন গ্যাসের সঙ্গে মূলত বিক্রিয়া হবে এইচ টু সি ডাবল ওয়ান সি এইচ টু অর্থাৎ ইথিন গ্যাসের ইথিন গ্যাসের বিক্রিয়ায় আমরা হাইড্রোজেনের সঙ্গে পাবো ইথেন অর্থাৎ এখানে হাইড্রোজেনেশন হচ্ছে হাইড্রোজেনের সংযোগ হচ্ছে ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে আর তার মাধ্যমে আমরা দুটি হাইড্রোজেনকে এই কার্বনের সঙ্গে দুটি কার্বনের সঙ্গে যুক্ত অবস্থায় পাচ্ছি অর্থাৎ একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন পাচ্ছি এবং এই বিক্রিয়াটিতে একটা প্রভাবক উপস্থিত থাকে মনে করলাম আমাদের কাছে নিকেল প্রভাবক উপস্থিত আছে তাহলে এই যে আমরা প্রভাবকটাকে ধরছি এই প্রভাবকের যে ধাতব অণুগুলো রয়েছে সেই ধাতু অনুর সাথে এসে কিন্তু এই ইথিন গ্যাস যুক্ত হয় না যুক্ত হয় হাইড্রোজেন কিভাবে যুক্ত হয় এই যে হাইড্রোজেন আছে সেখানে কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে তাহলে এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন আছে যে কোনো একটি পরমাণুকে একটি পরমাণুর সঙ্গে এই ধাতু পৃষ্ঠে থাকা যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুর ডি অরবিটালের মধ্যকার দুর্বল বন্ধন তৈরি হয় আমি কিন্তু বলেছি এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না শুধুমাত্র সমযোজি বন্ধন তৈরি হচ্ছে তাহলে এখানে ধাতুর যে ডি অরবিটাল আছে আমরা জানি যে বৈশিষ্ট্যমূলক একটা ধর্ম হচ্ছে যারা প্রভাবক হিসাবে কাজ করে তারা সবাই কিন্তু ডি ব্লক এলিমেন্ট তোমরা নিশ্চয়ই এটা পড়েছ সেটা হচ্ছে যে কোনো ডি ব্লক এলিমেন্ট কিন্তু প্রভাবন ক্ষমতা রাখে তাহলে আমরা এখানে নিকেল প্লাটিনাম যাই ধরি না কেন এই ধরনের ডি ব্লক এলিমেন্টই কিন্তু আমরা এখানে পাচ্ছি তো ডি ব্লক এলিমেন্টের কিন্তু ডি অরবিটাল রয়েছে যে ডি অরবিটালটা ওয়ান টু নাইন অর্থাৎ পার্শিয়ালি ফিল্ড থাকে আর এই ডি অরবিটালে কিন্তু ফাঁকা ডি অরবিটালও থাকতে পারে সিঙ্গেল ইলেকট্রন বিশিষ্ট ডি অরবিটালও থাকতে পারে সে ধাতুর ডি অরবিটালের সঙ্গে এইখানে হাইড্রোজেনের মধ্য যে কোনো একটি হাইড্রোজেনের বন্ধন তৈরি হবে এবং এই দুর্বল বন্ধনটার জন্য মূলত এক আণবিক স্তরের সৃষ্টি হয় এক আণবিক স্তর বলতে এইভাবে স্তরের সৃষ্টি হয় স্তরের সৃষ্টি হয় তাহলে এই প্রতিটি পরমাণু একটি করে পরমাণু এই স্তরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং পরবর্তীতে কি হয় এই বন্ধনটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তার মানে এই অংশটা কিন্তু সম্পূর্ণটা আলাদা হয়ে যায় আর এইখানে একটি একটি করে হাইড্রোজেন থেকে যায় পরের স্টেপে কি হয় দেখো পরের স্টেপে এসে আমরা দেখতে পাই এই যে ধাতব পরমাণুগুলো যেখানে ছিল তাদের সঙ্গে একটি একটি করে হাইড্রোজেনকে যুক্ত অবস্থায় রেখেছিল সেই হাইড্রোজেনগুলোর একটি সেই হাইড্রোজেনগুলোর একটির সঙ্গে এসে এই যে ইথিন গ্যাস সেই ইথিন গ্যাসের একটি বন্ধন তৈরি হয় তাহলে ইথিন গ্যাসের বন্ধন তৈরির সময় এখানে ডাবল বনটা ভেঙে সিঙ্গেল হয়ে যায় কিন্তু আমরা জানি যে একটা হাইড্রোজেন কিন্তু কার্বনের সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেছে কিন্তু এই দিকে একটি কার্বনের কিন্তু এখনও একটা ইলেকট্রন খালি আছে যেটা বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে ওই ইলেকট্রনটাই মূলত এইখানে একা অবস্থায় আছে তাই এটা একটা রেডিকেল তৈরি করে মুক্তমূলক তৈরি করে এটা খুবই রিয়েকটিভ খুবই সক্রিয় খুব দ্রুত আরেকটি হাইড্রোজেন পেলে সে নিজের সঙ্গে যুক্ত করে নিবে তাহলে এই অবস্থায় একটা অন্তর্বর্তী যোগও কিন্তু আমি পেয়ে যাই তা কিন্তু এই অন্তর্বর্তী যোগটা কিন্তু শুধুই মুক্তমূলক মুক্ত মূলক আর এই মুক্তমূলক বা ফ্রি রেডিকেলটাই কি করে পরবর্তীতে ওই যে আমরা ছেড়ে দিয়েছি আরও হাইড্রোজেন সেই সকল হাইড্রোজেনের সঙ্গে কিংবা এই ধাতু পৃষ্ঠে যুক্ত অবস্থায় থাকা অন্য কোনো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথেন গ্যাস তৈরি করে তাহলে এই যে অবস্থাটা তৈরি হয়েছে তার সঙ্গে আরও একটি হাইড্রোজেন এসে যুক্ত হবে তবে সেই হাইড্রোজেনটা এসে যুক্ত হওয়ার পরেই আমরা ইথেন গ্যাস পাবো তাহলে হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা ভেঙে যাবে এবং দুইটি ক্যাটালিস্ট আসবে ধাতব ক্যাটালিস্ট আসবে এই দুটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে দুইটি ক্যাটালিস্ট ক্যাটালিস্টের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন তৈরি হবে এখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে এটা কিন্তু পৃষ্ঠতলে আবদ্ধ এবং দুর্বল বন্ধন ধারা দুর্বল বন্ধন ধারা এই দুর্বল বন্ধন ধারা আবদ্ধ হাইড্রোজেন আর এই মেটাল মূলত কার সঙ্গে যুক্ত হবে তাহলে একটি মেটাল হাইড্রোজেনকে নিলাম যেটি আমাদের সাথে থাকা বিক্রিয়ক দুই যেটা আমরা ইথিন গ্যাস ভাবছি এবং সেই ইথিন গ্যাসের সঙ্গে সেটি যুক্ত হয়ে কি করবে এই একটি হাইড্রোজেন এই যে কোনো একটি কার্বনে যুক্ত করে দিবে তাহলে তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু আর এটা রেডিকেল হিসাবে থাকবে এইবার আমাদের কাছে কিন্তু এখানে ক্যাটালিস্ট কয়টা যুক্ত হয়েছিল হাইড্রোজেনের সঙ্গে দুইটি ক্যাটালিস্ট তার মানে আমাদের কাছে কিন্তু এখনও একটি ক্যাটালিস্ট রয়ে গেছে তাহলে ওই যে রয়ে যাওয়া ক্যাটালিস্টের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ধন তৈরি হয়েছে সেটা এসে এই রেডিকেলটার সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করবে বলতে এখান থেকে হাইড্রোজেনটাকে সে নিজে যুক্ত করে নিবে তাহলে যুক্ত করলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ইথেন গ্যাস তাহলে এইভাবেই কিন্তু আমরা অসমসত্ব প্রভাবনের ক্ষেত্রে প্রভাবন কৌশল দেখতে পেলাম তাহলে আমরা এখানে যেটা দেখেছি সেটা হচ্ছে এই এখানে বিক্রিয়ক দুইটি আর ক্যাটালিস্ট কিন্তু একই দশায় নয় ক্যাটালিস্ট এখানে সলিড ছিল তাই কিন্তু এটা অসমসত্ত্ব হয়েছে এখানেও আমরা কয়েকটা ধাপ পেয়েছি তবে এখানে যে বিশেষ অংশটা পেয়েছি সেখানে সেটি হচ্ছে এখানে রেডিকেল তৈরি হয়েছে আর এখানে রেডিকেল তৈরি হয়েছে তারপর আমরা বিক্রিয়ক বিক্রিয়কগুলোকে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হতে দেখছি তাহলে এই ক্ষেত্রে আমি যে ফাইন্ডিংসগুলো পাচ্ছি সেই ফাইন্ডিংসগুলো আমরা যদি লিখি তাহলে আমরা দেখতে পাবো প্রথম কি হয়েছে অসমসত্য অসম সত্য প্রভাবন এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে এইখানে আমরা মেটালের সঙ্গে হাইড্রোজেন দুর্বল বন্ধন দ্বারা অংশগ্রহণ করছে আবদ্ধ হচ্ছে দুর্বল বন্ধন তিন নাম্বার যেটা আমরা ফাইন্ডিংস পেয়েছি সেটা হচ্ছে এখানে রেডিকেল তৈরি হচ্ছে বা মুক্তমূলক তৈরি হচ্ছে রেডি তৈরি হচ্ছে